বন্ধুগণ আজকের এই পর্বে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাছুরের লামফি স্কিন ডিজিজ লামফি স্কিন ডিজিজ বর্তমান সময়ের খুব ভয়াবহ একটি ভাইরাসজনিত রোগ আপনারা সকলেই জানেন যে লামফি স্কিন ডিজিজ হলে বাছুর বা যে কোনো গরুর শরীর গোটা গোটা হয়ে যায় এটি হচ্ছে তার প্রধান এবং প্রথম চিহ্ন বা কারণ বা লক্ষণ যারা আপনারা গরু লালন পালন করেন তারা অনেকেই এখন জেনে ফেলেছেন যে লাম্প স্কিন ডিজিজ কতটা ভয়ানক একটি রোগ তবে সমাধান রয়েছে যদি সচেতনভাবে আপনারা বিষয়গুলো হ্যান্ডেল করতে পারেন তো আজকে আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি বানানো বা তো প্রথমেই আপনাদেরকে বলি যে আমাদের ভিডিওগুলো মূলত আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আপনারা কখনো ভাববেন না যে ভিডিও দেখে আপনারা নিজেরা নিজেদের পশুকে বা যে কোনো প্রাণীকে আপনারা চিকিৎসা করবেন অবশ্যই এই কাজটা করতে যাবেন না এই কাজটা করলে আপনাদের অবশ্যই ভুল হবে তাতে করে গরুর ভুল ট্রিটমেন্ট দিয়ে গরুর প্রাণ একটি কারণ হতে পারে তো দর্শক মন্ডলী আমি আপনাদের কাছে একটি বিষয় অনুরোধ করব যে যখনই দেখবেন কোন গরু ছাগলের আমি যে সিনটমগুলো বলবো সেগুলো দেখতে পাবেন পার্শ্ববর্তী সম্পদ অধিদপ্তর অর্থাৎ প্রশ্ন হাসপাতালে নিয়ে যাবেন তাদের খুব যদি অসুবিধা হয় তো বাড়িতে তাদের ভেটনারি সার্জনকে ডাকতে পারেন বা বিভিন্ন গ্রামে যারা বসবাস করেন মফসলে বসবাস করেন তাদের পশু চিকিৎসক রয়েছেন তাদের স্বর্ণপূর্ণ হয়ে আপনার চিকিৎসাগুলো নেবেন তো দর্শক মন্ডলী এই রোগটা মূলত একটি ভাইরাস জনিত রোগ এই রোগটা সম্পূর্ণই আপনাকে লক্ষণ দেখে ট্রিটমেন্ট দিতে হবে কখনোই আপনি মুখস্থ ট্রিটমেন্ট দিয়ে রোগ সারাতে পারবেন না এ রোগের মূল কথা হচ্ছে মূলত যে ভাইরাসে এই রোগটি হয় এর কোনো ট্রিটমেন্ট নেই কিন্তু এর সেকেন্ডারি পর্যায়ে যে ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয় হওয়ার ফলে কী হয় এই গোটাগুলা ইনফেকশান হয়ে যায় ঘা হয়ে যায় এবং প্রচণ্ড হারে ব্যথা করে এবং অত্যাধিক জ্বর থাকে খাওয়া দাওয়া ছেড়ে দেয় বিভিন্নভাবে তাকে কি কাবু করে দেয় এজন্য আপনাকে অবশ্যই লক্ষণ দেখে ট্রিটমেন্ট দিতে হবে সেজন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল হবে দেখুন যে একটি বাছুর কিভাবে আক্রান্ত হয়েছে সারা শরীর গোটা গোটা হয়ে গেছে এবং ফেটে গেছে ইভেন চোখেও ছানি পড়ে গেছে মুখে খেতে পারছে না কারণ মুখের জীব্যাতেও গোটা হয়ে গেছে তো দর্শক মন্ডলী লামফিস্কিন ডিজিজ নিয়ে আমার আর একটি ভিডিও রয়েছে সেটি অবশ্যই আমার চ্যানেলে পাবেন এবং আমি আই বটনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন এর ইতিহাস এবং বিস্তারিত বর্ণনা করা আছে আজকে শুধু চিকিৎসা বলবো তো চিকিৎসা সহজ চিকিৎসা যেটা সর্বোচ্চ সহজ চিকিৎসা সেটা একটি ব্যথানাশক এবং একটি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এই গরুটিকে দেওয়া হয়েছিল পিকে ফাইভ ট্যাবলেট যেটা সর্বাধিক জনপ্রিয় এবং খুব কার্যকর বর্তমানে ব্যথানাশক পিকে ফাইভ এটি হচ্ছে এসকেপ কোম্পানির আপনার ওজন অনুযায়ী দিবেন আর হচ্ছে মক্সাস মক্সাল ইনভেট এটা একমি কোম্পানির ওজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এই ওষুধটি ব্যবহার করার ফলে বাছরটি মোটামুটি পণ্য দিন সময় লেগেছে বাছুরটি তার নিজ অবস্থানে ফিরে যেতে সময় লেগেছে পণ্য দিন কখনোই ভাববেন না যে লামফিস ডিজিজ হলো আর হলে দ্রুত সেরে যাবে হতে পারে ব্যতিক্রমী কিন্তু যেগুলা সারে এক নাগারে দশ দিন পনেরো দিন এক মাস পর্যন্ত আর ওভারকাম করতে অর্থাৎ তার সুস্থতা আনতে এক মাস পর্যন্ত লাগে এই যে পরবর্তীতে আমি আবার ভিডিও করেছি তো দেখতে পাচ্ছেন অনেক গোটাগুলো নেই এবং হারিয়ে গেছে এবং দেখবেন যে হালকা দু এক জায়গায় আছে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে তো শুধুমাত্র এই ওষুধেই আপনার দেখুন কত সুন্দরভাবে ছুটি সেরে গেছে ব্যথানাশক দিবেন এবং হালকা একটি ঘাস শুকার জন্য অ্যান্টিবায়োটিক দিবেন অতি ব্যস্ত হওয়ার কিছু নেই এই রোগে আপনি যত ব্যস্ত হবেন তত আপনার টেনশন বাড়বে কিন্তু রোগের কোনো কিছু হবে না কিন্তু দেখুন রোগটি সেরে গেছে তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি হলে ভয় করবেন না তবে সচেতন হবেন আর যারা পালন করতে চান বা চিকিৎসা বিষয়ে জ্ঞান জ্ঞান মানে অর্জন করতে চান প্রাথমিক পর্যায়ে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন দেখুন কি সুন্দরভাবে সেরে গেছে এখন শুধুমাত্র জিং আর কিছু মাল্টিভিটামিন দিলে গরুটি দ্রুত আরও সেরে যাবে এবং নিজের অবস্থানে ফিরে যাবে তো বন্ধুগণ আমার এই ভিডিওটি কেমন হয়েছে আর কি কি বিষয়ে জানতে চান সে বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ